আস্ত একটা গুহা, যার উচ্চতা প্রায় 6 ফুট, চওড়ায় 4 থেকে 5 ফুট। বাঁকুড়ার রানীবাঁধে গঙ্গাজলঘাটি ব্লকের জঙ্গলে পোড়া পাহাড়ের মাঝামাঝি এলাকায় সন্ধান মিলেছে এই গুহার। গুহাটির মুখ রয়েছে পাহাড়ের উত্তর দিকে। রানীবাঁধে গুহার বর্ণনা। গুহাটির ভেতরে রয়েছে সুড়ঙ্গ পথ। গুহাটির ডান দিকে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় 60 ফুট, বাঁদিকে সুড়ঙ্গের অংশটি প্রায় 200 ফুট দীর্ঘ। বাঁদিকে সুড়ঙ্গের এই অংশে দুদিকে মোট 7টি কুঠুরি রয়েছে। এই কুঠুরিগুলি লম্বায় ও চওড়ায় যথাক্রমে 20 ফুট ও 7 ফুট। বিপ্লবীদের গুহা বলে আস্তানা ছিল বলে এখনো পর্যন্ত কোনো প্রামাণ্য কিছু পাওয়া যায় না। তবে আদিম মানুষের যে গুহা, এটা একদম নিঃসন্দেহ আদিম মানুষের পাশাপাশি যে জায়গাগুলো গুহা আছে, সেই গুহাগুলোর ভিতরে কুঠুরি আছে। এটা হচ্ছে গুহার একটা অন্যতম বৈশিষ্ট্য, হচ্ছে গুহার ভিতরে বিভিন্ন রকমের কুঠুরি থাকে। এক একটা গোষ্ঠী, এক একটা পরিবার সেই কুঠুরিগুলিতে বাস করে। এই গুহাগুলো হয় পাহাড়ের মাঝামাঝি জায়গায় হয়, পাহাড়ের নিচেও হয় নাই, পাহাড়ের উপরেও হয় নাই। এবং এই মুখগুলো হয় সাধারণত ক্রমশ পাহাড়ের, মানে এইটা যাতে জল যেন না প্রবেশ করতে পারে, ঝড় ঝঞ্ঝা যাতে প্রবেশ না করতে না পারে, সাধারণত উত্তরমুখী করে। পুরো 100% বোঝাই যাচ্ছে যে এটা তখনকার আদিম মানব বলতে তখন তারা লোহার ব্যবহার জানত না, কিন্তু এটা পুরো গুহাটাই পাথরের কাটা, একদম 100%। তো জঙ্গল থেকে যখন আদিম মানুষরা যখন জঙ্গল থেকে প্রথম শুরু যেটা কোঠা ঘর, এটাই প্রথম হবে গুহাটায় এসেছি। পুরো দিয়ে দেখলাম এই সামনে এটা পরিষ্কার টরিষ্কার দেখলাম, এটা আশ্চর্য হয়ে গেলাম যে এত বড় একটা গুহা এবং আলাদা আলাদা কক্ষ আছে। প্রায় 200 ফুট হবেই হবে আমার মনে হয়। বর্তমানে এই গুহাটি হয়ে উঠেছে বন্য প্রাণীদের আশ্রয়স্থল। এই গুহাটির সঙ্গে প্রাচীন কোনো ঘটনার যোগ রয়েছে কিনা, বা এটা কোনো আদি মানবের তৈরি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গুহার উৎস সন্ধানে খবর পাঠানো হয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব সমীক্ষার অফিসে। মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ, বাঁকুড়া।